দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা জ্ঞান বিজ্ঞানের বাইরে কোনো কল্যাণ মানব জাতির নেই। নজর এটা কতটা ভয়ঙ্কর। বর্তমান মার্কিন বিজ্ঞানীরা মার্কিন তরুণদেরকে একটা উপদেশ দেয়, যুবক যদি কিছু হতে চাও নজর নিম্নমুখী করো। কোরআনের ওয়াসটা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়ালি লা তুতবি নযরাতান নযরা আন নযরাতু সাহমুমুন মাসমুমুন সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। নরের প্রতি নারীর দৃষ্টি, নারীর প্রতি নরের দৃষ্টি একটা বিষাক্ত তীর, ইবলিসি তীর, কতটা ভয়ঙ্কর। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টরা গবেষণা করেছেন 2013 সালে, সে গবেষণার নাম হল পর্নোগ্রাফিক ইফেক্ট অন অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। কিশোর আর তরুণদের উপরে পর্নোগ্রাফি পর্ন ছবি, নারীদের উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখার প্রভাবটা কতটা ভয়ঙ্কর। ওই ইংরেজিটা লিখে সার্চ দিলে দেখবেন যে পুরা গবেষণা সচিত্র সিনারিও সহ চলে আসবে। সেখানে ব্রেইনের উপরে লাল দাগ দেওয়া আছে, জ্বলে গেছে পর্নোগ্রাফি দেখে। আল্লামা আহমদ ছবি যেটা বলেছেন ওই তো তেঁতুল বলেছেন, আমি তো বলেছি তেঁতুল না, এটা আগুন, আগুন তোমার ব্রেনকে জ্বালিয়ে দিবে যদি তুমি অপব্যবহার করো। আল্লাহর আইনের বাইরে গিয়ে যদি নারীদের সাথে আচরণ করো, 100% সত্য কথা বলেছেন। উনি বলেছেন ওনার বাসায়, ওনারা প্রবীণ মানুষ, ওনাদের যৌবনে ওনাদের কালে ওনারা এইসব শব্দই ওনারা পেয়েছেন সেটা বলেছেন, এখানে কি দোষ থাকতে পারে? এটা তো 100% সায়েন্টিফিক সত্য একটি কথা, সুন্নাত দ্বারা সত্যায়িত একটি কথা, কোরআন দ্বারা সত্যায়িত একটা কথা। প্রিয় ভাইরা, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ওই গবেষণায় ওনারা বলেছেন হেরোইন খাওয়া আর একটা অর্ধ উলঙ্গ নারীর দিকে দেখা দুইটার অ্যাকশন রিঅ্যাকশন এক সমান, বরং হেরোইনের চেয়েও আরো ভয়ঙ্কর নেশা হলো পর্ণ ছবি দেখা, অর্ধ উলঙ্গ উলঙ্গ নারীর দিকে দেখা, দেখতে থাকে। হেরোইন যেমন একবার খেলে ধরে ফেললো, হাজারবার খেতে হবে আর ছাড়াছাড়ি নেই, আল্লাহ মুক্তি না দিলে। পর্ণ ছবি পর্ণ নারীদেরকে যারা একবার দেখতে অভ্যস্ত হয় এটা ধরে ফেলে আর ছাড়াছাড়ি নেই, দেখতে দেখতে শেষ পর্যন্ত অ্যাবনর্মাল পাগল অটিস্টিক এটা সেটা হয়ে যৌবন হারা হয়ে কবরের দিকে ছুটে। দেখুন আমাদের যারা তেঁতুল হুজুর বলে গালি গালি গালাগালি করে, ওনারা কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টের গবেষণার বিরুদ্ধে টু শব্দ বলবে না, টু শব্দ বলবে না। মারুবিহি কেরামা, যখন দেখেছে আমাদের লালবাবুরা বলছে, আমাদের দেবতারা বলছে, বড় সম্মান জানিয়ে রোড ক্রস করে চলে যায়। আর যদি হুজুর বলে 100-এর মধ্যে 200 সত্য হলেও হুজুর কেন বললে শুরু হলো? এটা হলো ভিতরে যদি মুনাফিকি থাকে, বেঈমানি থাকে, তাহলে এই প্রতিক্রিয়া হয়। গোবরের পোকা একগুলি আছে, এরা তালমিশ্রির মর্যাদা কি বুঝবে কোন? গোবরের পোকা একটা ধরে যদি 1 কেজি চিনির ভিতরে ডুবাই দেন জীবনও সে থাকবে না, সে বলবে ছি আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কই ছিলাম কই আইলাম, হ্যাঁ কি দিল, আরে আমার গোবর, কি সুগ্রাম, কি মেসকে আম্বর, হ্যাঁ কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি পরিবেশ ওখানে ছিল, আর এখানে কি চিনি সাদা মিটাছি বিষ, গোবরের পোকার কাছে চিনির কি মূল্য আছে? তো একগুলি গোবরের পোকায় দেশ ভরে গেছে ঠিক কিনা? হ্যাঁ, এদের কাছে চিনি মেশরি মধু বড় বিষাক্ত, হ্যাঁ তো তোদের কাছে বিষাক্ত হোক, আমরা যারা
আমাদের কাছে এটা এখনো মধু, এখনো চিনি, এখনো মিশ্রি, ঠিক কিনা?